ভারতীয় ট্রাক বাংলাদেশে যাবার পর পণ্য খালাসের সময় অনৈতিকভাবে বকশিস নেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ প্রতিবাদে সীমান্ত বাণিজ্য বন্ধ বলে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক পণ্য খালাসের নামে ভারতীয় ট্রাক বাংলাদেশে যাবার পর সেই ট্রাক থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে আমদানি রপ্তানি বন্ধ রাখলেন সীমান্ত ব্যবসায়ীরা এদিন সকাল ছটা থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পেট্রাপোলের সীমান্ত বাণিজ্য উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এশিয়ার বৃহত্তম স্থলবন্দর প্রতিদিনই কয়েকশো ট্রাক যাতায়াত করে দুদেশের মধ্যে সীমান্ত পরিবহন ব্যবসার সাথে যুক্ত সাতটি সংগঠন মিলে এদিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে আন্দোলনকারীদের দাবি ভারত থেকে পণ্য বোঝাই করে ট্রাক বাংলাদেশে যাবার পর ট্রাক খালি করার নামে অনৈতিকভাবে বকশিসের নাম করে টাকা চাওয়া হচ্ছে সেই টাকার পরিমাণ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ এমন একটা এমন জায়গায় চলে এসেছে আজকে বাংলাদেশে এক্সপোর্ট করার পরে যে মালটা নিয়ে যাচ্ছে আমরা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সি নিচ্ছে আমরা বাধ্য হয়ে চিন্তা করলাম আমাদের দেশের অর্থনীতির উপরে এতে প্রভাব পড়ে যাবে যদি মনে করো ডেইলি দুশো গাড়িও যায় তাহলে চোদ্দ লক্ষ টাকা ডেইলি আমার ইন্ডিয়ান কারেন্সি নেওয়া বর্ষী সাড়ে তিনশো টাকায় সাড়ে তিন হাজার তিন হাজার টাকার কম নিচ্ছে বাংলাদেশে যাবার পর ট্রাক থেকে অনৈতিকভাবে যে টাকা দাবি করা হচ্ছে সেই টাকা না দিলে ড্রাইভারদের মারধর এমনকি ট্রাক থেকে পণ্য চুরির মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এ বিষয়ে আন্দোলনকারীদের দাবি বাংলাদেশ বেনাপোল পোর্ট অথরিটিকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে এদিন সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এপারের ব্যবসায়ীরা আমরা যেতাম একটা বকশিস স্বরূপ তারা দশ টাকা থেকে কুড়ি টাকা নিতে আজকে সেইটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে যে ড্রাইভাররা বাংলাদেশে ঢুকতে চাইছে না কারণ এখান থেকে ঢোকার সময় তাদের যে সরকারি ডোম আছে সেখানে পয়সা তার কোনো স্লিপ নেই ভেতরে ঢুকে খালি করতে গেলে খালি ববদ এবং চালান যে খালি করছে হেল মানে আমাদের লোডিং আনলোডিং যারা করে তখন শ্রমিক তারা নিচ্ছে এবং যারা নাকি শুধু চালানটা সই তারাও সেই সঙ্গে বলছে আমাদের বারোশো টাকা চোদ্দশো টাকা দিতে হবে এটা আমাদের যত সময় মানে অনির্দিষ্টকালের জন্য যত সময় আমাদের সমস্যা না মিটবে আমরা এটা চালু করব দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল